40-45 হাজার টাকার ফ্রিজ, 10 হাজার টাকা, 9 হাজার টাকা, 15 হাজার টাকা, খুব কম দামে ফ্রিজ কেনার আমরা মোটামুটি জায়গা দেখাবো। যারা ফ্রিজ কিনতে চান একবারে রিজনেবল প্রাইস, ভাই ফ্রিজ কিনতেও পারবে, এক্সচেঞ্জও করতে পারবে। জি, পুরাতন দিয়ে আপনার অনেকের বাসায় একটা ফ্রিজ আছে যে ভাই পুরাতন হয়ে গেছে, এটা ভালো লাগে না, এক্সচেঞ্জ করে ভালো, এক্সচেঞ্জ করে দিব, তারপর আবার বিক্রিও করতে পারবেন আমার কাছে, বিক্রিও করতে পারবেন। আচ্ছা দর্শক, আমরা আগে ফ্রিজ দেখাই মোটামুটি। আজকে আমরা যদি কয়টা ফ্রিজ আছে এখন আপনার দোকানে? আমার দোকানে না এলে তো 100 এর উপরে ফ্রিজ আছে, 200 এর উপরে। আচ্ছা এই যে দর্শক, আমরা একবারে রিজনেবল প্রাইসে, কারণ সবগুলো তো দেখাইতে পারবো না ভাই। 9000 টাকায় নাকি এই ফ্রিজ দিচ্ছেন? 9000 টাকায় ফ্রিজটা দিয়ে দেব। ভালো তো? এই যে ভাই, ভালো না থাকলে এটা ধোঁয়া বাড়ায় যে, বরফ হইছে। এই এই যে ভাই, এটা কিন্তু বরফ করছে, দুই বোতলটা বের করেন, দুই বোতল। এই যে দেখেন, এই জায়গায় এগুলো তারা কিন্তু এইভাবে চেক করে। হ্যাঁ, তারপর চেক ছাড়া মনে করেন ডেলিভারি দেয় না। এই দেখেন, বরফ করে এভাবে ডিপ করে আপনার, এই যে দেখেন, এটা কিন্তু অলরেডি বরফ হয়ে গেছে। হ্যাঁ, বালু বালু বরফ হয়ে গেছে। আচ্ছা দেখেন, আমরা আবার বলছি ভাই, এগুলোর সাথে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা দেন? হ্যাঁ, 7 দিনের মধ্যে কোনো সমস্যা হলে চেঞ্জ। আচ্ছা 7 দিনের মধ্যে কোনো সমস্যা হলে চেঞ্জ করে নিতে পারবেন ফ্রিজ? ভাই 2-3 দিন যদি চলে, 7 দিন যদি চলে, 1 মাসও চলবে ভাই। কোন কোন ব্র্যান্ড আছে? কাজ করি না আমরা, মেকা না, ডাইরেক্ট রানিং প্রোডাক্ট কিনে, রানিং প্রোডাক্ট বিক্রি করি। আচ্ছা আচ্ছা, রানিং প্রোডাক্ট কিনে বিক্রি করে। আমরা আবারও বলছি, তারা প্রোডাক্ট কিনে, প্রোডাক্ট বিক্রি করে। এখানে সবই হচ্ছে ফ্রিজ, দেখেন ডিপ ফ্রিজ, নরমাল ফ্রিজ, যা যা লাগে, ডাবল ডোর সব। আচ্ছা আচ্ছা, ডাবল ডোর কত বাজেট হইলো আপনার কাছ থেকে? 52-55 হাজার টাকার ডাবল ডোর আছে আমার কাছে, 1-1.5 লাখ, 2 লাখ টাকা দামের আমার কাছে ডাবল ডোর ফ্রিজ আছে, 7 লাখ টাকা। এটা ব্র্যান্ড হচ্ছে রয়্যাল, রয়্যাল, রয়্যাল স্টার। আচ্ছা ভাই, এই ব্র্যান্ড গুলো এখন আর বাজারে আসে না, জাপানি প্রোডাক্ট তো এখন আর আসবেও না। আচ্ছা আচ্ছা, এটা আপনার ভিতরে দেখছেন বডিটা কত সুন্দর, এরকম বডি কেউ বানায় নাই, দেখছেন ভিতরের বডিটা, দেখে বানায় নাই এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা যেটা বলছিলাম, মাত্র কত ছোট ফ্রিজের ভিতরে যারা বেচারা থাকেন, যারা ছোট ফ্যামিলি দুই একজন আর, তারা এই ফ্রিজটা নিতে পারেন। আমরা যে এগুলো দেখতেছেন, এগুলো সুন্দর করে এখান থেকে স্টিকার লাগাই দিব দুই কোনায়, সেরকম হয়ে গেল। আচ্ছা মাত্র 9000 টাকা হলে 9000 টাকাটা ফ্রিজ আছে। ঢাকার ভিতরে কি হোম ডেলিভারি দেন? ঢাকার ভিতরে হ্যাঁ, ডেলিভারি চার্জ ফ্রি। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপনার দোকানের ঠিকানা কোন জায়গায়? বাড়িধারা নতুন বাজার। তো আপনারা যেটাই মনে করেন নেন, স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, কারণ এটা আপনার সেল হয়ে যাবে, আপনার লেগে এটা কিন্তু ভাড়া থাকবে না, বসে থাকবে না, কারণ আপনি কমেন্টস লিখবেন যে ভাই এটা সেল হয়ে গেছে না, এটা তা আনতে ভিডিও দিছি কে ভাই, এটা তো একজন আর দুই একটা ভাই। যে গরম, প্রতিদিন 10-15-20 করে ফ্রিজ সাদের সেল হচ্ছে। হ্যাঁ, আপনার এটা একবারে ফাইনাল দাম হচ্ছে 9000 টাকা। আপনার পেছনে একটা ওয়ালটন দেখছিলাম, মাত্র 16000 টাকা, মাত্র 16000 টাকা। কত বড় দেখেন আপনারা, এটা মাত্র 16000 টাকায় আপনারা নিতে পারবেন দর্শক, মাত্র 16000 টাকা। এটা কত লিটার হবে ভাই? এটা লিটারটা হবে আপনার, আমরা 244 লিটার, নেট ভলিউম 225 লিটার। 244 লিটার, 100% কভার কন্ডিশন। আচ্ছা আচ্ছা, যে গরম মনে হইতেছে, যে কালারটা খুবই সুন্দর। আচ্ছা দর্শক, এইটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 16000 টাকা, 16000 টাকায়। আচ্ছা এই যে আপনার পেছনে একটা ইকো বাটারফ্লাই এলজি, জি এটা দাম মাত্র 16000 টাকা, এটাও 16000 টাকা, 15000 টাকা দিয়ে দিব জান। এই যে 15000 টাকা হলে লাস্ট নিতে পারবে, রয়্যাল সিস্টেম বুঝছেন, এই যে। আচ্ছা আমরা আবারও বলছি ভাই, এখানে কিন্তু ওয়াশ করে দিব সুন্দর করে। এই ফ্রিজ গুলো আপনারা কালেকশন করেন কোত্থেকে? এগুলো গুলশান, বনানি, মহাখালী থেকে, মানে কাস্টমারের বাসা থেকে কালেকশন? হ্যাঁ হ্যাঁ, মানে কাস্টমারেরা মনে করেন এগুলো বিক্রি করে চলে যায়, যেমন 2-1 বছর থাকে, 3 বছর থাকে, চলে যায়। তারপরে এগুলো আমরা আবার কিনে আনি। ওকে ওকে ওকে, সিঙ্গার দেখছি, ইকো এটা কত রাখবেন বলছেন? লাস্ট বালাস মাত্র হলো 16000 টাকা, এটা 16000। তারপরে এখানে সিঙ্গার, এটার দাম 22000 ফিক্সড, বাটা প্রাইস। আচ্ছা 22000 ফিক্সড, এখানে প্রচন্ড গরম, মানে গরমে এই যে তোশিবার একটা ফ্রিজ, দানবের একটা ফ্রিজ দেখাবো, দানব কালারটা দেখছেন, 3-4 কালার মিলায়, মানে আপনি ফিজিক্যালি না আসলে দেখতে পারবেন, ডিসপ্লে আছে এখানে, ঠিক আছে। আচ্ছা এই যে দেখেন ভাই, কত বড় দেন ডিপ নরমাল। ওকে ওকে, আমরা ওয়াশ করা হয় না এগুলো, সুন্দর করে আমরা ওয়াশ করে দিব। আচ্ছা 1,44,000 টাকার ফ্রিজ ডিসকাউন্ট দিয়ে মাত্র পাওয়া যাবেন 70,000 টাকা দিয়ে, মাত্র 70 ভাই, আসলে 68 দিয়ে দিব ভাই, 68, এটা 68,000 টাকা। দেখেন তোশিবার ফ্রিজ, দামটা কত বলছিলেন একবার? দাম লাস্ট 68,000, 68। এই যে ছোট যে ফ্রিজ গুলো, এগুলা 7,000 করে পাওয়া যায়, 7,000 টাকা। এখানে একটা 10,000 টাকা পেয়ে যাবেন, এই যে এলজি ব্র্যান্ডের ডিপ নরমাল 6, ডিপ নরমাল 6, এটা কত? 7,000, 8,000, 8,000 টাকায়।
ঢুকে বসে থাকি চালা রাখলে এটা ভালো হয়, নাহলে ফ্রিজ খুলে গরম হয়ে যায় ভিতরে। আচ্ছা বুঝছেন, নেট ভলিউম 176 লিটার, এটা কত রাখা যাবে? মার্কেট প্রাইস 35,190 টাকা, আমার কাছ থেকে মাত্র 22,000 টাকা পেয়ে যাবেন। এটা 22,000 টাকায়450 লিটার স্যামসাং ফ্রিজ মাত্র কুল প্যাকও আছে আমার কাছে, মাত্র 30,000 টাকা, 30,000 টাকায় দর্শক। মাথা নষ্ট করা, এই যে দেখেন, এটি কিন্তু বরফের ফুলে গেছে বোতলি। ওকে ওকে দর্শক, আপনারা যেটা বলছিলাম, যারা যারা বোতল ফুলে গেছে, আচ্ছা ওকে বোতল কিন্তু ফুলে গেছে, দেখেন আমরা যেটা বলছিলাম, এগুলো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন। এই দেন ভাই, ঠান্ডাটা দেন, এই যে নিষ্পন্দ গেছে একবারে, এই যে দেখেন একবারে নিষ্পন্দ গেছে, হ্যাঁ ঠান্ডা। আচ্ছা ওকে, এটা কত লিটার ক্যাপাসিটি? এটা 300 লিটার ভাই, 300 লিটার অল্টারনেট, অল্টারনেট কপার কন্ডেন্সার, গ্যাস কম্প্রেসার অরিজিনাল। কত কত রাখবেন? এই ফ্রিজের প্রাইস মাত্র আপনার 29,000 না, 26,000 টাকা দিয়ে দিব, মাত্র 26,000 টাকায়, মাত্র 26,000 টাকা নিতে পারবেন। একবারে ফ্রেশ কোয়ালিটি, আমরা ওয়াশ করি নাই, চালা রাখছি জাস্ট। আচ্ছা আচ্ছা ওকে, এখানে মাত্র 16,000 টাকা দিয়ে, মাত্র 16,000 টাকায়, হ্যাঁ 215 লিটার, 215 লিটার মাত্র 16,000 ভাই, ঢাকার ভেতরে ডেলিভারি ফ্রি, চার্জ ফ্রি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ওকে, আমরা ডেলিভারি চার্জ দিব। আচ্ছা একটু ভেতরে দেখে আসি, আপনারা যে দেখেন ইনভার্টার ফ্রিজ আছে, এই যে দেখেন কত সুন্দর, এই যে স্যামসাং এর ইনভার্টার ফ্রিজ আছে, খুবই চমৎকার, এটা আপনারা দর্শক দেখতে পারেন। এটা কত রাখা যাবে? এই ফ্রিজটা পাঁচটা রাখা যাবে মাত্র আপনার 330 লিটার এটাও আপনারা দর্শক দেখতে পারেন, আপনি 80 উপরে লাগবে এখন। আচ্ছা আচ্ছা, ইনভার্টার ফ্রিজ, ইনভার্টার ফ্রিজ, ওকে। তারপরে এখানে দেখাবো একটা ওয়ারপুল ফ্রিজ, ওয়ারপুল, আচ্ছা ওয়ারপুল ইন্ডিয়া, হ্যাঁ ওয়ারপুল এর ফ্রিজ আপনারা নিতে পারবেন, যারা নিতে চান সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে, মাত্র 35,000 না, 32,000 টাকা দিয়ে দিব, মাত্র 32,000 টাকা, 31 করে দিলাম জান, 31, হ্যাঁ 1850 ওয়ালটন ফ্রিজ মাত্র 22,000 টাকা দিয়ে দিব ভাই, মাত্র 22,000 টাকা দিয়ে দিব, 1850 ওয়ালটন ফ্রিজ দিয়ে দিব, একবার ফ্রি মনে করেন, ডেলিভারি ফ্রি। আচ্ছা ধরেন ভাই, জাকির ভাই, এখন আমার বাসায় একটা ফ্রিজ আছে, একটু পুরাতন হয়ে গেছে, আমি এটা ওইটা চেঞ্জ করে আপনার কাছ থেকে নতুন নিব। হ্যাঁ একটা নিতে পারবেন, সমস্যা নাই, সমস্যা নাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ওকে, আপনাকে এক্সচেঞ্জ করে দিতে পারবো, আপনার লেগে কোনো লাভই নিব না, 1 টাকাও যা। আচ্ছা জান, ওকে, দুই একটা কাস্টমার আমি মনে করেন কথা যদি ভালো লাগে আসলে, আমি তাদেরকে আমার থেকে আমি আরো কমায় দিই ভাই। আচ্ছা আচ্ছা জান, আপনার কথা ভালো লাগলে আপনাকে আর একটু কমায় দিবে, জাকির ভাই বলে দিয়েছে। ওকে দর্শক, ফ্রিজের দাম 22,000 টাকা, গ্যাস কম্প্রেসার অরিজিনাল, তারপরে হিটাচি ফ্রিজ মাত্র 19,000 টাকা, এত বড় ফ্রিজ দেখেন, একবারে খুবই রিজনেবল প্রাইস, একটা কোন স্পট নাই, কত সুন্দর ফ্রেশ কন্ডিশন ভাই, এই যে ডাবল ডোর ওয়াশ করি না, আনা খালি রেখে দিই মনে করেন সুন্দর করে, তারপরে ডিসপ্লে করা, এগুলো রাখলে আসলে বিক্রি হয়ে যায়, অনেক ভিআইপি কাস্টমার কিন্তু আমাদের। এটা কোন ব্র্যান্ডের শার্প? এখানে ডিসপ্লে আছে না, এটা সেই স্যামসাং। আচ্ছা এই যে স্যামসাং, আমরা একটু দেখাই দিই, 2,25,000 মার্কেট প্রাইস ডিসকাউন্ট দিয়ে, আপনি কত দিবেন? আমার থেকে মাত্র 90,000 95,000 আমরা বিক্রি করি, এরকম দাম দিয়ে আপনার এটা
আপনিও ঢুকে যেতে পারবেন, নর্মালে ঢুকে বসে থাকা যাবো। কত বড় এই দেন ভাই, কত বড় লিটার ভাই? এটা আপনার হলো 460 লিটার। আচ্ছা, এটা মার্কেট প্রাইস 1,46,000। আচ্ছা আচ্ছা, ডিসকাউন্ট দিয়ে আপনার 1,36,000 টাকা। ওকে ভাই, গ্যারান্টি আছে নাকি এগুলোর সাথে? এগুলো আপনি মনে করেন হলো আসলে কি একটা একটা প্রোডাক্ট, সহজে কিচ্ছু হয় না 10-15 বছরে, এগুলো 1-1.5 বছর চালাইছে। আচ্ছা, আপনি যদি কাগজ থাকতো তো নতুন হয়ে যেত ফ্রিজটা। কি পাইছো কিনা লাগতো আপনার? হাই কোয়ালিটি ফ্রিজ। আচ্ছা, ছোট ডিপ ফ্রিজ আছে আপনার কাছে? ছোট ডিপ ফ্রিজও পাওয়া যায়। কত দামের ভিতরে আছে এগুলো? আপনার 9-10-এর ভিতরে পাওয়া যায়। পাওয়া যাবে, ছোট ডিপ ফ্রিজ আছে, লাগলে যোগাযোগ করবেন। এই তো আর এই তোশিবা ব্র্যান্ডের ফ্রিজটা, ইনভার্টার ফ্রিজটা মাত্র আপনার হলো এই 75K। আচ্ছা, আপনার এই দাম বলে গেছে আমাদের 65-68K ফিক্সড। এটার দাম মাত্র আপনার হলো 55,000 টাকা, না 52,000 টাকা দিয়ে দিবো। 52,000 টাকা। আর একটা আছে, আমি ছবি পাঠা দিবো। আচ্ছা দর্শক, কারণ ভাই জায়গা নাই, মালের পরিমাণ অনেক, এত পরিমাণ কালেকশন, এত গরম, আসলে কোনটা থেকে কোনটা দেখাবো আমরা? একটু নিচে যাব, নিচে ভাইয়ের মানে আরেকটা শোরুম আছে। জি জি। আচ্ছা, মার্সেল কোম্পানির আছে কিনা ভাইয়া? হ্যাঁ, ওয়ালটন মার্সেলও আছে, যমুনা আছে, এই যে যমুনা আছে, তারপরে হায়ার ব্র্যান্ডের আছে, যে লেডিস কালার ফ্রিজ আছে। কম প্রাইসে হায়ার ব্র্যান্ড চাচ্ছেন? এই যে কম নতুন, আপনি 55,000 টাকা ডিসকাউন্ট দিয়ে। আচ্ছা, থাইল্যান্ডের গ্যাস কম্প্রেসর অরিজিনাল মাত্র 27,000 টাকা।20,000 টাকা এগুলো একবার ফ্রেশ হবে, 200 লিটার হবে, 230 লিটার হবে। আপনারা এটা দেখতে পারেন, কালারটা খুব সুন্দর, জোস কালার। আচ্ছা, আমরা নিচে শুরু করি। ঠিক আছে, এই জায়গায় হিট আছে, এটা কত বলছিলেন ভাই? এটা কত টাকা? আমরা 19 বলছিলাম, পরে 18 18 বলেছে, আপনি নিতে পারবেন। আচ্ছা, আমরা এই যে ভাইয়ের পাশে আরেকটা শোরুম আছে, ওইখানে দেখাবো। আর এটা আরো ফ্রিজ আছে, এটা মাত্র 9,000 টাকা। এই যে বরফ করা আছে, যে হাতে বরফ রাখছি এখনো, ঠান্ডা লাগা লাগে। ওকে ওকে, আমরা এখন পাশে আরেকটা শোরুম আছে ভাইয়ের, ওইখানে চলে যাব। এটা দোতলায়, পাশাপাশি আরেকটা শোরুম আছে দর্শক, আমরা সেটা একটু দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, ওই যে, আচ্ছা ওকে, আমরা মোটামুটি যাদের আসলে ডিপ ফ্রিজ প্রয়োজন হয়, আপনারা এটা বারিধারা যে ব্লক, এখানে মোটামুটি অনেক ধরনের কালেকশন গুলো আছে। আপনারা, আমার দোকানের নাম হলো মরিয়ম এন্টারপ্রাইজ। এই যে সাইনবোর্ড এখানে দেখা যাবে, যে মরিয়ম এন্টারপ্রাইজ এর সাইনবোর্ড, উপরে মরিয়ম এন্টারপ্রাইজ সাইনবোর্ড আছে। আর আমরা এখান থেকে এই যে এই গলিতে বাইরে আরেকটা দোকান আছে, হ্যাঁ, এটাও মরিয়ম এন্টারপ্রাইজ। ডিজিটাল সাইনবোর্ড থাকবে মরিয়ম এন্টারপ্রাইজের। আচ্ছা, এটা 24 ঘন্টায় জ্বলে। এই রোডটা হচ্ছে কত নম্বর? এটা আপনি যে আমি বলি, এই 5 নম্বর রোডে ঢুকেই হাতের বামে আপনি যে 2-3 কদম আপনি হাঁটলেই যে পেয়ে গেলেন গলিটা। এই যে এই যে এই গলিতে, এই যে মরিয়ম এন্টারপ্রাইজ, মরিয়ম এন্টারপ্রাইজ। হ্যাঁ, আসলে দিকে দোকান পাওয়া যায় না তো, বুঝছেন? এই যে ভাইয়ের দোকানের সামনেও কিন্তু দেখেন অনেকগুলো ফ্রিজ রাখা আছে। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম দর্শক, এখানেও কিন্তু প্রায় মোটামুটি ভাই, আমরা কি বাইরে থেকে বলে যাবো? আচ্ছা ওকে, আমাদের এখানে বহুত কালেকশন আছে ভাই, আপনারা দেখেন শপে, ইনশাআল্লাহ একটা না একটা আপনারা নিতে পারবেন ফ্রিজ। আচ্ছা ভাই, আমরা এখান থেকে কয়েকটা একটু দেখাই দিই। হ্যাঁ, আমরা একটু ফিজিক্যালি কয়েকটা দেখাই দিচ্ছি, যেমন নাম্বার 1 ফ্রিজ গুলো দেখাই। এই যে হিটাচি আছে, হিটাচি নাম্বার 1 ফ্রিজটা আমরা দেখাই, এই যে এটা, এই যে হিটাচি যারা নিতে চান। হ্যাঁ, এটা ফ্রিজটার প্রাইসটা আমরা তো বলে দিছিলাম, কত? 75 মনে হয় সব সহ। আচ্ছা, এখন কত রাখবেন? আপনি লাইভ উপলক্ষে একটা স্পেশাল ডিসকাউন্ট বলে দেন। আচ্ছা, লাইভে 70,000 টাকা, কুরিয়ার হোক আর আপনার বাসা নিষ্পন্ন হোক, দায়িত্ব আমার ফ্রি। আচ্ছা, মাত্র 70,000 টাকা, 1,25,000 মার্কেট প্রাইস, ডিসকাউন্ট দিয়ে। তাহলে কত লিটার? ইনভার্টার মেডিনের যে কি এখানে লেখা দেখেন, এখন তো পাওয়া যায় অ্যাপোলো হিটাচি, আর এর লেখা আছে হিটাচি টোকিও জাপান, মেড ইন থাইল্যান্ড দেখেন। হ্যাঁ, এটা লেখা আছে, এটা আর মডেল নাম্বার দিলে বুঝতে পারবেন এর দাম কত। ওয়েট ক্যাপাসিটি, ডুয়াল ফ্যান কুলিং ইনভার্টার, ডিপের গন্ধ, নরমালের গন্ধ আলাদা আলাদা। আচ্ছা, এই যে মেড ইন থাইল্যান্ড হবে আপনার হিটাচি, এটা বেশি দিন ইউজ হয় না, সর্বোচ্চ 1 বছর ইউজ হবে। আপনারা এই ফ্রিজটা দর্শক দেখতে পারেন, এটা রাখা যাবে
নেবে হচ্ছে কত লাস 70 70 একবারে কুরিয়ার হোক আর জিএম না হোক তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি ডাবল ডোরের ফ্রিজ আমরা যে দেখা দিয়ে যে ডাবল ডোরের ফ্রিজ গুলো দেখেন ভাই ডাবল ডোর ফ্রিজ একবারে সেরকম কালেকশন আচ্ছা দেখেন এই যে 4 লাখ টাকার ফ্রিজ মাত্র আপনার হলো 90000 95000 টাকা বিক্রি করে এই দিয়েছে আচ্ছা এটা কত রাখবেন আপনি এটা লাস্ট আপনার হলো 95 বলছিলাম আমরা হ্যাঁ এখন কত তারপরে যে এটা 95 না 90 করে দিবেন আরে এত কমা আচ্ছা ঠিক আছে দান কমাই দিলাম দান সবাই চাইলে কিন্তু হবে না দর্শক এই যে দেখেন এখানে আপনার 7 বছরের কাগজ আছে 95 দিছিলাম আচ্ছা লাস্ট 93 করে দিলাম আচ্ছা ওকে এটা 93000 টাকায় লাস্ট নিতে পারবেন দেখেন এটা যারা আসলে নিতে চান এগুলো মাত্র 700 লিটার 700 লিটার এখানে লাইটিংটা দেখলে তো আমরা সেরকম লাগবে লাইট যে এত সুন্দর আপনার ব্লু কালার বাতি জ্বলে আচ্ছা তারপর এখানে আবার আপনার হোয়াইট কালার বাতি আছে আচ্ছা ওকে দর্শক অনেক সুন্দর লাগে যারা বলছিলাম প্রচন্ড গরমে যারা কম প্রাইসে ফ্রিজ নিতে চান এটা হচ্ছে এই যে মরিয়ম এন্টারপ্রাইজ ঠিকানা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে বাড়িধারা জে ব্লক রোড নাম্বার 20 ভাটারা হ্যাঁ এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আচ্ছা এটা ফোর ডোরের ফ্রিজ জি এটা 65000 দাম যাচ্ছে আমরা 60 দিয়ে দিব ফিক্সড একবার 60 হলে নিতে পারবেন আচ্ছা এই যে এখানে একটা দিতে পারতেছেন এটা 99 না 90000 টাকা দিয়ে দিব দাম ওরে দেখেন 800 লিটার এটা ফ্রিজ ধুইগা শুয়া বলা মানে ধুইগা শুয়া না দেব 800 লিটার বড় বড় আপনার লো তরমুজ ধুইগা ছেড়ে দিতে পারবেন আরামে আচ্ছা দেখেন দর্শক খুবই চমৎকার বিশাল স্পেস ফল রাখতে পারবেন ভাই এই সাইডে তো 5000 টাকা ফল রাখবেন এই যে দুইটা মিলে এই যে এগুলা মিলে দেখেন খুবই চমৎকার এই ফলের জায়গা যে যে নিকেল আমরা উঠাই দিব সমস্যা না আপনি আসেন শোরুমে আপনার মাত্র 70000 টাকা না 60000 না পাশের শার্পটা কত রাখবেন পাশের শার্পটা আপনার হলো কইছিলাম কত 27 24 23 23 23 আচ্ছা 23000 টাকা হলে দর্শক আপনি নিতে পারবেন দেখেন মাত্র 23000 টাকা হলে শার্পের বড় পিডিস আচ্ছা এই এটা আরো বড় এটা তো আরো বড় হ্যাঁ এটার দাম মাত্র 24000 টাকা দিয়ে দিব 24000 টাকায় নিতে পারবেন তারপরে এই যে এলজি একটা দেখতে পাচ্ছেন মাত্র 21000 না 20000 টাকা দিয়ে দিব এটা 20000 টাকায় এলজি 20000 টাকায় এই যে এলজি এখানে একটা দেখতে পাচ্ছেন এলজি ফিনিশ এই 20টা 25টা রাখবো আমরা মাত্র 29000 টাকায় আপনার হলো 29000 টাকা না 33000 টাকা দিয়ে দিব নন পোস্ট ফ্রিজ 450 লিটারের ফ্রিজ 450 লিটারের নন পোস্ট এবং সিল ডোর ফ্রিজ মাত্র 33000 জি আচ্ছা মাত্র সিঙ্গারের মাত্র 29000 দিয়ে দিব আচ্ছা এই যে সিঙ্গারের আমরা বলছিলাম ভাইয়া দোকান আছে দেখে যাচাই বাছাই করে নিবেন হ্যাঁ জি আচ্ছা বাংলাদেশে যে ভাইয়া ঢাকার বাইরে যারা নিতে চায় কন্ডিশন আছে হ্যাঁ কন্ডিশনে নিতে পারবে আপনাকে লাগবে না তো ফুল টাকা দিয়ে লাগবে না 50% না দিলে আপনার হলো 30% দিলে দিয়ে দিব আচ্ছা আচ্ছা ওকে ওকে দর্শক আমরা আবারো বলছি তারপরে টার্বো ইনভার্টার একটা ফ্রিজ দেখাবো এখানে আচ্ছা তো আপনার হলো এই ফ্রিজটা যদি কেউ নিতে চান এই ফ্রিজটা আপনি অনেক সুন্দর ফ্রেশ কোয়ালিটির ভিতরে আপনি এই ফ্রিজটা কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র 45000 টাকা না 42000 টাকা দিয়ে দিব আচ্ছা আচ্ছা নতুন কিনতে গেলে আপনি ডিসকাউন্ট 98000 টাকা লাগবে ভাই আচ্ছা আপনারা কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারবেন ভাই বাটপালি করার কিছু নাই এখানে আপনি আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন নিতে পারবেন হ্যাঁ তারপরে এখানে শার্পের একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন এই যে শার্পের আচ্ছা ওকে এই শার্পের এই ফ্রিজটা আপনি ব্যাগ রাখছেন ভাই না আচ্ছা ওকে শার্পের এটা আছে এটা এটা কত রাখা যাবে এটা আপনি 470 না 431 লিটার 431 লিটার 431 লিটারের গ্যাস কম্প্রেসার অরিজিনাল হলে 1 লাখ টাকা ফ্রি আচ্ছা মাত্র
কারণ কার না কার কোনটা পছন্দ হয়ে যায় সেল হয়ে যায়। আচ্ছা অল্প কিছু যদি দিয়ে রাখেন আপনি চাইলে এসে দেখে আমার। আচ্ছা আপু ডিপ ফ্রিজ এই যে তার পাশে আরেকটা শোরুম আছে আমরা দেখাইছি, এই যে এখনো কিন্তু শোরুম আরো ফ্রিজ কতগুলো বাইরে আছে, অনেকগুলো ফ্রিজ আছে আমরা দেখাইছি। আর বাইরের ফ্রিজ গুলো এক নজর দেখাই দিব যারা নিতে চান। এই যে ভিশনের একটা ফ্রিজ আছে, যারা একবারে চাচ্ছেন যে এটা শোরুমের ফ্রিজ তাই তো? জি জি। এটা কত রাখা যাবে বলছিলেন? এই ফ্রিজটা আপনার হলো রাখা যাবে লাস্ট আপনার হলো 24,000 টাকা। 24,000 টাকায় আপনারা কিন্তু 23,500 দিয়ে দেব জান। আচ্ছা 23,500 টাকায়। এই স্যামসাং এর এটা কত রাখবেন? স্যামসাং এর এটা যে ধোঁয়া বাড়াইতেছে ধোঁয়া, এই যে ঠান্ডাটা খায়ালেন, এটা দেখেন এই যে বরফ করা আছে। হ্যাঁ দেখছেন শব্দ কি? আচ্ছা এমন না যে ভাই আমি আপনাকে বলি যে অকশন অকশন ফ্রিজ আমি কিনে আমি কানে ধরছি যে আমি আর কিনবো না। ওই গুদা টুদা খায়া ওই সাইডে লিখা ঝালাই করে গ্যাস দেয় অনেকগুলো আছে, এগুলো আমি কিনে তখন মনে করেন 12টার ভিতরে 11টা ফ্রিজই বাদ। মাত্র আমরা রাখতেছি এটা 45,000 টাকা দিয়ে। 45,000 টাকা আপনারা নিতে পারবেন। হ্যাঁ এত কম পাইছে ভাই কেউ দিবেন আপনি গ্লাস দো তাও ইনভার্টার ফ্রিজ, ইনভার্টার ফ্রিজ একটা ছোট ওয়ালটন ফ্রিজ কিনতে গেলে ভাই হলো কত লাগে আপনার? 35-40,000 টাকা লাগে। আচ্ছা আপনার শোরুম ছোট 950 আর 50 শোরুমের ঠিকানাটা একটু বলেন। বাড্ডা গুলশান নতুন বাজার বাড়িধারা যে বলক বাটারা থানার সাথেই মরিয়াম এন্টারপ্রাইজ যে বলক 20 নম্বর রোডে আমাদের এই শোরুমটা আর কি দুইটা আমার দোকান। তো মরিয়াম এন্টারপ্রাইজ এলাকা থাকবে এখানে, আর অন্য কেউ মনে করেন দোকান থাকলে ওই রিস্কটা আমার আসলে নিব না। আচ্ছা আচ্ছা ওকে। দর্শক এছাড়া আরো বাইরে ফ্রিজ আছে দেখেন, আমরা সব দেখাইতে গেলে আসলে অনেক সময় লেগে যায়, এইখানেও কিন্তু প্রায় 12-15টা মডেল কিন্তু আছে। হ্যাঁ আর আপনারাও চাইলে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন, এক্সচেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে। এখানে ওয়ার্লপুল একটা ফ্রিজ দেখুন আপনি যে দেন এত ফ্রেশ কন্ডিশন কন্ডিশন ফ্রিজ একটা কে না নিতে চাবে? আচ্ছা আপনারা আসে দেখলে বুঝতে পারবেন যে বাইরের কালেকশন গুলো আসলে ভালো, দাম 2 টাকা বেশি দিয়ে একবারে ভালো জিনিস কিনাটাই বেটার। বেটার ওই কাজ করানো ফ্রিজ মনে করেন কম দামি আপনার 2 দিন পর পর গ্যাস থাকবে না এটা থাকবে না এটা থাকবে না, ওই পেনটা আসলে আমার আসে না কারণ আমি প্রোডাক্ট বাইসে কিনি 20টা বেচবো না ভাই 10টা ভালো মতন বেচতে পারলে হয়, মানে কথার কথা। যেমন আমাদের কত 70-80টা মাসে সেল যায়, এখানে আমার হলো মনে করেন 120টা সেল না করে আমি 70-80টা পারফেক্টলি সেল করবো যেন একটা মাল ফেরত জানি যে আকিরের দোকানে না আসে। আচ্ছা তো দর্শক আমরা লাইভে আর দেখাবো না, অনেক মডেল আছে আসলে অনেকক্ষণ দেখাইলাম তো যারা আসলে এবং বিশ্বাস যারা করেন এই যে আমার নিজের আপনার এনআইডি কার্ড দেখাই দিচ্ছি। আচ্ছা আমার বাড়ি আপনার নাটোর রাজশাহী, ঠিক আছে এই যে দেখাই দিচ্ছি এনআইডি কার্ড, এই যে আমার গ্রামের নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে, তো কোনো বারবার চিটাই নাই, ট্রেড লাইসেন্স যদি চান আমি আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। আচ্ছা আচ্ছা ওকে। তো দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো অনেকজন ব্যবসা করে ভাই টাকা নিয়ে আপনাদের হলো ফোন বন্ধ করে দেয় ট্রেড লাইসেন্স নাই ছোট মোটো দোকান নিয়ে, আমাদের ভাই ওগুলো পাবেন না ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ওকে। আপনারা অথেন্টিক দোকান দেখে যাচাই বাছাই করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে এই ধরনের ফ্রিজ গুলো নিতে পারেন।